আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, আমাদের যে মুসলিম দেশগুলো রয়েছে, বিশেষত উন্নয়নশীল দেশ, সেখানে যে পরিস্থিতি খারাপ রয়েছে, অনেক সময় সেখানে বোমা বিস্ফোরণ হয়, যেমনটি পাকিস্তান বা আফগানিস্তানে হয়ে থাকে। হ্যাঁ, এটি সব জায়গায় হয়ে থাকে, সৌদি আরবে হয়েছিল। জি হুজুর, অধিকাংশ ক্ষেত্রে মুসলমান দেশগুলোতেই হয় হুজুর। তখন অনেক শিশু এতিম হয়ে যায়। এখন ইউরোপে তাদের লালন পালনের দায়িত্ব সরকার নিচ্ছে, যে আর তখন সেই শিশুরা খারাপ পরিবেশে এসে খারাপ কাজ করে, তো তখন সাধারণ ধারণা হলো যে তারা খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। হুজুর, প্রশ্ন হলো, সেই শিশুদের কোনো দোষ নেই যখন তাদের পিতামাতা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা নিষ্পাপ হয়ে থাকে। হুজুর বলছেন যে এ কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে হুকুম দিয়েছেন যে ইতিমদের দিকে দৃষ্টি রাখো, তাদেরকে খারাপ পরিবেশে যারা নিয়ে যায় তারাও গুনাহগার হবে আর শাস্তি পাবে, আর বাকি রইল আল্লাহ তাআলার নিয়ামত অনেক বিস্তৃত। যদি শিশুর দোষ না থাকে তাহলে এই পরিবেশের কারণে, এটি আল্লাহ তাআলা ভালো জানেন যে কি ব্যবহার তিনি করবেন। এটি আবশ্যক নয় যে সকল খারাপ কাজ যারা করে তারা জাহান্নামে যাবে, আর বাধ্যত যারা নেকি করে তারা জাহান্নাতে যাবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বাকি রইল আল্লাহ তাআলার কৃপা, তো তিনি চাইলে রক্ষা করতে পারেন। কিন্তু কতজন খারাপ পরিবেশে যায়, সেই একই পরিবেশে যারা পড়াশোনা করে বা লালিত পালিত হয় তারা অনেক উন্নত মানেরও হয়, আবার কেউ কেউ খারাপ পথেও যায়। তো এই ইউরোপের পরিবেশে যারা থাকে, যেখানে সব সুযোগ সুবিধা রয়েছে, এখন আপনারা বললেন যে এখানে এতিমখানা আছে, আমরা তাদেরকে ভালোভাবে রাখি, তো সেখান থেকে শতভাগ শিশু কোথায় ভালো হয়? যদি আল্লাহ তাআলার নির্দেশ পালন করাই নেকির মান হয়ে থাকে, তাহলে কোথায় লেখা আছে যে এরা সবাই নেক? শুধু পয়সা কামানো নেকি নয় বা খাদ্যের ব্যবস্থা করা নেকি নয়? হ্যাঁ, এটি বলতে পারেন যে শাস্তি বা পুরস্কার দেওয়া আল্লাহ তাআলার কাজ, এ সম্পর্কে আমরা জানিও না আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আর যদি কারো দোষ না হয়ে থাকে, যদি পরিবেশই কাউকে খারাপ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা রহমান, তিনি তার ক্ষমার উপকরণ সৃষ্টি করতে পারেন। পরে কালে কিভাবে করবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই গ্যারান্টি আপনি দিতে পারেন না যে ইউরোপে আমরা এতিমখানা বানিয়েছি বা এখানে ভালো পরিবেশ রয়েছে, তাদের মাঝেও চোর ডাকাতের সৃষ্টি হয়। এমন যদি হতো যে এখানে চোর ডাকাত নেই, তাহলে তারা এরকম আইন কেন বানিয়েছে? আইন বানানোর কারণই হলো যে এই ধরনের পাপ রয়েছে। আর দ্বিতীয়ত, তাদের দৃষ্টিতে যা পাপ আর আল্লাহ তাআলার দৃষ্টিতে যা পাপ তা ভিন্ন। হ্যাঁ, আল্লাহ তাআলা এই নির্দেশ অবশ্যই দিয়েছেন যে তোমাদের এতিম যারা রয়েছে তাদের দেখাশোনা করো, তাদেরকে লালন পালন করো। যুদ্ধের কারণে বা অন্য কোনো কারণে মানুষ মারা যায় এবং শিশুরা এতিম হয়ে যায়, তো এই জন্য ইসলামে এই নির্দেশ দেয়া হয়েছে। তবে সেই যুগে যুদ্ধ বেশি হতো, যেন এতিম শিশুদের লালন পালন করা যায়। উদ্দেশ্য বিয়ের এটি ছিল যেন এতিম শিশুদের লালন পালন করা যায়, এটি নয় যে পুরুষ শুধু নিজের কামনা বসানোর জন্য বিয়ে করবে। এটি কোথাও ইসলামে লেখা হয়নি। ইসলাম কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত পালন করে বিয়ের অনুমতি রয়েছে। সবার জন্য চার বিয়ের অনুমতি নেই, যে আপনি বড় হয়ে যাবেন, আমি মুসলমান এখানে চার বিয়ে করতে চাই কিন্তু এই দেশের আইন অনেক খারাপ, আমাকে চার বিয়ে করতে দিচ্ছে না। চার বিয়ের উদ্দেশ্য পূর্ণ হতে হবে, কোনো কারণ থাকতে হবে। আর কোরআন শরীফে বারবার আল্লাহ তাআলা জোর দিয়েছেন যে যারা এতিমের লালন পালন করে না, তার প্রতি দেখাশোনা করে না, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এতিমের কথা তো আল্লাহ তাআলা বলেননি যে সে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে। এতিম যদি খারাপ হয় তাহলে তাকে খারাপ করার যে কারণ সেটি জান্নাতে যাবে, আমরা তো এটিই জানি। আপনি প্রথমেই তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন নিজের পক্ষ থেকে। হুজুর, সাধারণ খেয়াল বা ধারণা এটি যে কেউ পাপ করলে শাস্তি পাবে। হ্যাঁ, শাস্তি পাবে, কিন্তু আল্লাহ তাআলার রহমানিয়াত অনেক বিস্তৃত, আর সেই রহমানিয়াত
এর অধীনে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিতে চাইলে বিষয়টি আল্লাহ তাআলার ইচ্ছা। আর দোজখে তারাই যাবে যারা একান্ত শিরককারী। আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিককে আমি ক্ষমা করব না। আর এক জায়গায় তিনি বলেছেন যে এক সময় এমন আসবে যখন জাহান্নাম পুরোপুরি খালি হয়ে যাবে। এর অর্থ হলো তারাও ক্ষমা পাবে এবং জান্নাতের মজা সবাই পাবে। কিছুটা শাস্তি মানুষ নিজের পাপের জন্য অবশ্যই পায়, বাকি সরকারের কাজ এবং সেই পরিবেশের কাজ বা সেখানকার মানুষের কাজ হলো তারা যেন লালন পালন করে। যদি তারা তা না করে তাহলে তাদের কাছে অজুহাত রয়েছে যে আমাদের লালন পালন করার কেউ ছিল না। আল্লাহ তাআলা হয়তো বা তাদের অজুহাত গ্রহণ করতে পারেন, কিন্তু যারা লালন পালন করেনি তাদের অজুহাত গৃহীত হয়নি, তারা অবশ্যই জাহান্নামে যাবে, এটি আমরা জানি বা আল্লাহ তাআলার কথা থেকে এটি বোঝা যায়। আমরা কারো সম্পর্কে নিশ্চিত করে বলতে পারি না, এটি আল্লাহ তাআলার কাজ। তাই কুরআন শরীফ বারবার পড়ো। কুরআন শরীফ অনেক বেশি এতিমকে লালন পালনের ব্যাপারে জোর দিয়েছে।